हेलस्टोन प्रिपारेटरी केजी स्कूल, शिक्षक जानातुल फेरदोस, विषय इस्लाम और नैतिक शिक्षा, श्रेणी तृतीय, लेक्चर नंग 72। आज के शिक्षार्थी बंधुरा तुम्हारे जो नतून एक ऑनलाइन क्लास नहीं आसलम, तुम्हारा केमन आछो? सबाई निश्चय सबाई भलो आछो, आलहमदुलिल्लाह आमिओ भलो आछि। आज के आमरा नतून एक অনলাইন ক্লাস করব। তোমরা সবাই বাসায় নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছো, তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে আমাদের অনলাইন ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি নিয়ে এবং প্রয়োজনীয় সিডব্লিউ কপি, ডায়েরি, কলম সব কিছু নিয়ে প্রস্তুত হয়ে যাও। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পূর্ব পাঠ ছিল, আমরা সবাই একটু জেনে নেই, অধ্যায় দুই অনুশীলনী 4 নম্বরের জ ঝ পড়া। তোমরা নিশ্চয়ই বাসায় সবাই খুব সুন্দরভাবে পড়াটি পড়ে ফেলেছ। আজকে আমি যাচাই করে দেখব তোমরা পড়াটা কতটুকু আয়ত্ত করতে পেরেছ। পূর্ব পাঠ যাচাই অধ্যায় দুই ইবাদত। তোমরা সবাই নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা প্রস্তুত হয়ে গেছো। আমি যাকে প্রশ্ন করব সে উত্তরটি আমাকে বলবে। শিক্ষার্থী বন্ধুরা, অনেক ধন্যবাদ, তোমরা পড়াটি সবাই পড়ে ফেলেছ এবং খুব সুন্দরভাবে বলতে পেরেছ। এবার তোমরা সবাই আমার সাথে একবার উত্তরটি মিলিয়ে নাও। আমাদের অনুশীলনীর 4 নম্বর প্রশ্নের উত্তরটি ছিল জ নম্বর, দিনে রাতে কয়বার সালাত আদায় করতে হয়, ওয়াক্তগুলোর নাম লেখো। উত্তরটি সবাই খুব সুন্দরভাবে বলেছ, আরেকবার দেখো উত্তর। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হল সালাত। দিনে রাতে 5 বার সালাত আদায় করতে হয়, ওয়াক্তগুলোর নাম হলো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এই 5 ওয়াক্ত সালাত সকলের ওপর ফরজ, তাই আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমার সাথে মিলিয়ে ফেলেছ। বাসায় যে পড়াটি ছিল সেটি সুন্দর করে শিখে ফেলার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। শ্রেণীর কাজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, আমরা আজকে শ্রেণীর কাজ করব। তবে আমরা সিডব্লিউ কপিতে লিখব না, আজকে আমি তোমাদেরকে মৌখিকভাবে পড়াটি জিজ্ঞাসা করব। অধ্যায় দুই ইবাদত, পৃষ্ঠা 26-27। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বই নিয়ে সবাই প্রস্তুত হও। দেখো আমাদের 26 পৃষ্ঠায় অনুশীলনীতে কি আছে আমরা জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের পাঠ্য বইটি নিয়ে প্রস্তুত হয়ে গেছো। 1 নম্বরে দেখো আমাদের আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তোমরা সবাই একটু লক্ষ্য করো, এখানে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে একটি প্রশ্ন দেয়া আছে এবং প্রশ্নের সাথে 4টি উত্তর দেয়া আছে। এখান থেকে আমাদেরকে সঠিক উত্তরটি বাছাই করে টিক চিহ্ন দিতে বলেছে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, আমরা আজকে যখন পাঠ্য বইয়ে টিক চিহ্ন দিয়ে রাখব, কিন্তু আমাদের পরীক্ষার সময় এই প্রশ্নোত্তরটি আমাদের আসে সঠিক উত্তরটি খাতায় লিখো, তখন কিন্তু আমি তোমাদেরকে যেভাবে উত্তর লেখার নিয়মটি দেখিয়ে দিব ঠিক তোমরা এভাবে করে খাতায় উত্তর লিখবে। তাহলে আসো আমরা শুরু করি। ক নম্বরে আছে সময় মতো সালাত আদায় করা কার হুকুম? 1 আব্বার, 2 আম্মার, 3 আল্লাহর, 4 শিক্ষকের। শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে হাত তুলেছ, ঠিক আছে, সামনে থেকে একজন বলে ফেলো,
উত্তরটি কি হবে? ভেরি গুড, ক নম্বরের উত্তরটি হচ্ছে আল্লাহর। তাহলে আমরা যখন সঠিক উত্তরটি খাতায় লিখো, এভাবে করে আমাদের এই প্রশ্ন উত্তরটি আসবে। আমরা খাতায় আমি যেভাবে দেখিয়ে দিয়েছি তোমরা এভাবে করে উত্তরটি লিখবে। এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্নটি কি আছে। খ নম্বরে আছে, অজুতে কনুই পর্যন্ত হাত ধোয়া কি? এক নম্বরে দেয়া আছে সুন্নত, দুই নম্বরে ফরজ, তিন নফল, চার ওয়াজিব। শিক্ষার্থী বন্ধু, হ্যাঁ তুমি বলো, হাত তুলেছ, তুমি উত্তরটি বলে ফেলো। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। খ নাম্বার উত্তরটি হচ্ছে ফরজ। তাহলে অজুতে কনুই পর্যন্ত হাত ধোয়া হচ্ছে ফরজ। গ নাম্বার, সালাতে মেয়েরা কোথায় হাত বাঁধবে? এক নাম্বারে আছে বুকের নিচে, দুই নাভি বরাবর, তিন নাভির ওপরে, চার বুকের ওপরে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার নিশ্চয় মনে পড়ে গেছে আমরা রিডিং যখন পড়েছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। তাহলে উত্তরটি কে বলবে? সবাই হাত তুলছ, ঠিক আছে, তুমি শিক্ষার্থী বন্ধু বলে ফেলো উত্তরটি কী হবে। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। গ নাম্বার উত্তর হচ্ছে বুকের ওপরে। তাহলে সালাতে মেয়েরা হাত বাঁধবে বুকের ওপরে, তোমাদের সবার মনে আছে। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখে নিব। সানা কখন পড়তে হয়? এক সালাতের শেষে, দুই সালাতের মাঝে, তিন সালাতের শুরুতে, চার তাহরিমা বাঁধার পর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মনে পড়ে গেছে সবার, আমরা সানা নামাজের মধ্যে পড়ে থাকি, কখন পড়তে হয় সে সময়টি আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে তোমরা সবাই হাত তুলেছ, ঠিক আছে, পিছনের বন্ধু তুমি উত্তরটি বলো। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। ঘ নাম্বার, তাহলে উত্তরটি হচ্ছে তাহরিমা বাঁধার পর। তাহলে সবার মনে আছে, তোমরা অনেক মনোযোগ দিয়ে বাসায় পড়ালেখা করছো, আমি তোমাদের আগ্রহ দেখে বুঝতে পারছি। সানা কখন পড়তে হয়? ঘ নাম্বার দিয়ে উত্তরটি হচ্ছে তাহরিমা বাঁধার পর। উম নাম্বার প্রশ্নটি শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও কি আছে। ভালো কাজ আরম্ভ করার সময় কি বলতে হয়? সবাই হাত তুলে ফেলেছো, তারপরও আমি বলছি, অপশনগুলো দেখে নাও। এক নাম্বারে আছে বিসমিল্লাহ, দুই নাম্বার সুবহানাল্লাহ, তিন মাশাআল্লাহ, চার ইন্নালিল্লাহ। তুমি শিক্ষার্থী বন্ধু বলে ফেলো উত্তরটি কি হবে। ভেরি গুড, তাহলে আমার সাথে মিলিয়ে নাও। দেখো উম নাম্বার উত্তর হচ্ছে বিসমিল্লাহ। তাহলে আমরা কি করব, যে কোনো ভালো কাজ আরম্ভ করার সময় বলবো বিসমিল্লাহ। চ নাম্বারে দেখো আমাদের প্রশ্নটি কি আছে। সিজদার তাসবি কোনটি? মানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা যখন নামাজ পড়বে, নামাজ পড়ার মধ্যে সিজদা করবে, তখন সিজদায় যেয়ে আমাদেরকে একটি তাসবি পড়তে হয়। এই তাসবি কোনটি? দেখো এখানে চারটি অপশন দেওয়া আছে। এক নাম্বারে আছে আল্লাহু আকবর, দুই নাম্বার সুবহানাল্লাহ, তিন নাম্বার সুবহানা রাব্বিয়াল আলা, চার নাম্বার রাব্বানা লাকাল হামদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই উত্তর বলার জন্য হাত তুলেছ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, সামনে থেকে তুমি বলে ফেলো। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। চ নাম্বার উত্তরটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে আগেও মনে করিয়ে দিয়েছি যে আমাদের যখন এই প্রশ্নোত্তরগুলো আসবে, যে অর্থাৎ সঠিক উত্তরটি খাতায় লিখো, এই ক্যাপশন থাকলে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক এভাবে করে তোমরা খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ দুই নাম্বার অনুশীলনীর শূন্যস্থান পূরণ করো। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 27 নাম্বার পৃষ্ঠায় দেখো, আমরা যখন শূন্যস্থান পূরণ করব
नियम होच्छे आम्रा सम्पूर्ण वाक्यटी आगे खाताय तुलब एवं खाली घरे जे शब्दटी बसबे सठिक शब्दटी बसाबो एवं तार नीचे दाग दिब अर्थात शून्य स्थान माने खाली घरटी शनाक्त करे दिब। ताहले देखो आम्रा आजके आमादेर की की आछे शून्य स्थाने एकटू देखे नेई। क नम्बर आछे आल्लाह ताआला ড্যাশ কথা বলতে নিষেধ করেছেন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই হাত তুলছো, আমি বুঝতে পারছি তোমরা অনেক মনোযোগী এবং বাসায় খুব ভালোভাবে পড়াগুলো অনুশীলন করছো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, সামনে থেকে তুমি বলে ফেলো উত্তরটি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাহলে উত্তরটি হচ্ছে মিথ্যা। আমরা খাতায় কিভাবে লিখব যখন পরীক্ষার খাতায় বা আমাদের বাসায় আমরা চর্চা করব তখন লিখব ক নাম্বার দিয়ে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, সম্পূর্ণ বাক্যটি লিখে ফেলব। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো আমাদের খ নাম্বারে আছে পাক সাফ থাকা ইমানের ড্যাশ, এ খালি ঘরে কি বসবে। শিক্ষার্থী বন্ধু হ্যাঁ তুমি অনেক সুন্দর করে বলেছ, পাক সাফ থাকা ইমানের অংশ, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। গ নাম্বার অজু ড্যাশ চারটি, তোমাদের নিশ্চয় মনে পড়ে গেছে, ভেরি গুড। তাহলে অজুর কি হবে এখানে, ফরজ, অজুর ফরজ চারটি। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, তুমি বসে পড়ো। এবার ঘ নাম্বারে আছে সালাতে প্রথমে ড্যাশ করতে হয়, সালাতে প্রথমে কি করতে হয়, সালাতে প্রথমে নিয়ত করতে হয়। এরপরে দেখো আমাদের উম নাম্বার অর্থাৎ শেষ প্রশ্ন কি দেয়া আছে, আমাদের খালি ঘরে কি বসবে, ড্যাশ দ্বারা সালাত শেষ হয়ে যায়। সবার মনে পড়েছে, আমরা কিন্তু পড়েছিলাম রিডিংয়ে কি ছিল, ইয়েস। শিক্ষার্থী বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ, সালাম দ্বারা সালাত শেষ হয়ে যায়। তাহলে তোমরা সবাই দেখে নিলে যে আমাদের শূন্যস্থান পূরণের উত্তরগুলো কি হবে এবং আমরা রিডিং অংশটা খুব ভালোভাবে পড়ব, যাতে আমরা এই বিভিন্ন আইটেমের যে আমাদের প্রশ্ন থাকে যেমন শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এই বিষয়গুলো সুন্দরভাবে লিখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি বুঝতে পারলাম তোমরা বাসায় খুব ভালোভাবে পড়েছ। আজকে আমরা নতুন পাঠে যাবার আগে দেখে নেই আমাদের শিক্ষণফল কী আছে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সালাত কয় ওয়াক্ত তা লিখতে পারবে, অজুর ফরজ কয়টি তা বলতে পারবে, রুকু ও সিজদার তাসবি লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ, হাত ধোয়ার দৃশ্য, কুলি করছে, নাক সাফ করছে, এই দৃশ্যগুলো দেখে তোমাদের কি কিছু মনে পড়ছে? ওকে ভেরি গুড, তোমরা সবাই বলতে পারছো হ্যাঁ এগুলো দেখে আমাদের মনে পড়ছে কি, আমরা অজু করার নিয়ম শিখেছিলাম অর্থাৎ কিভাবে আমাদের অজু করতে হয়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর ইবাদত করার জন্য আমাদের সর্বপ্রধান কাজ হচ্ছে পাক সাফ থাকা। পাক সাফ থাকার জন্য সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে অজু। আমরা অবশ্যই অজুর নিয়ম সঠিকভাবে জানব, যাতে আমরা সঠিকভাবে সালাত আদায় করতে পারি এবং আমাদের সালাত আল্লাহর কাছে কবুল হয়। তাহলে দেখো আমরা যখন অজু করব তখন প্রথমে কি করব, হাত ধোব, তারপর কুলি করব, তারপর নাক সাফ করব। শিক্ষার্থী বন্ধু তোমরা সবাই দেখতে পাচ্ছ তোমাদের মতো একটি ছোট্ট শিশু মুখ ধৌত করছে, কনুই সহ হাত ধৌত করছে, মাথা মাসও করছে, পা ধৌত করছে। তোমরা নিশ্চয়ই এই ছবিগুলো দেখে বুঝতে পারছো এটাও আমাদের অজুর অংশ, অজুতে আমরা এই নিয়মগুলো
পালন করে থাকি। আমরা যে চারটি দৃশ্য দেখতে পাচ্ছি, এটি হচ্ছে অজুর চারটি গুরুত্বপূর্ণ কাজ। এগুলোর কোনো একটি বাদ গেলে অজু হয় না। এগুলোকে অজুর ফরজ বলে। ফরজ অর্থ অবশ্য পালনীয়। অজুর ফরজ চারটি। দেখো, সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, কনুই সহ দুই হাত ধোয়া, মাথার চার ভাগের এক ভাগ মাসো করা, গিরাসহ পা ধোয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছ যে এখানে যে চারটি বিষয় দেখানো হয়েছে, এই চারটি কাজ হচ্ছে আমাদের অজুর মধ্যে ফরজ কাজ, অর্থাৎ আমাদের এই কাজগুলো করতেই হবে। তাহলে তোমরা অজু করার সময় অবশ্যই এই ফরজ কাজের দিকে লক্ষ্য করবে এবং ফরজ কাজগুলো সঠিকভাবে পালন করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমার মতো সুস্থ একটি শিশু সালাত আদায় করছে। আমরা জেনেছিলাম সালাত হচ্ছে ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত, আর সালাত আদায় করতে হয় পাঁচ ওয়াক্ত। দৈনিক আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব। আর এই ওয়াক্তগুলোর নাম নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ওয়াক্তগুলোর নাম মনে রাখবে এবং সঠিক সময়ে সালাত আদায় করবে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা আল্লাহর ইবাদত করি, আর আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে সালাত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে রুকুরত অবস্থায় পশ্চিম দিকে ফিরে আমরা সবসময় পশ্চিম দিকে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে সালাত আদায় করি, আর সালাতের একটি অংশে আমরা রুকু করে থাকি। কি করে রুকু করতে হয় তোমরা নিশ্চয়ই পড়েছ, আমি আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। সালাতে সুরা ফাতিহা ও অন্য একটি সুরা বা আয়াত পড়তে হয়, এরপর মাথা ঝুঁকাতে হয়, দুই হাত দুই হাঁটুর উপর রাখতে হয়, মাথা পিঠ ও কোমর এক বরাবর রাখব, কনুই পাঁজর থেকে ফাঁক করে রাখব, রুকু থেকে সামিয়াল্লাহু লিমান হামিদা বলে ভালোভাবে সোজা হয়ে দাঁড়াব, এরপর সিজদা করব। আর রুকুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুকু করার সময় আমাদের একটি তাসবি পাঠ করতে হয়। তাসবিটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আজিম, অর্থ আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ সিজদারত অবস্থায় তোমাদের মতো একটি ছেলে ও একটি মেয়ে কি করছে, সালাত আদায় করছে। তারা যে ছবিটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে তারা সিজদারত অবস্থায় আছে, অর্থাৎ সালাতের মধ্যে রুকু এবং সিজদা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিজদা করার কিছু নিয়ম আছে, এই নির্দিষ্ট নিয়মে আমরা দেখতে পাচ্ছি যেভাবে তারা সেজদা করছে ঠিক একইভাবে আমাদেরও সালাতের সময় সেজদা করতে হয়। সেজদায় দুই হাঁটু জায়নামাজে রাখব, তারপর রাখব দুই হাত, দুই হাতের মাঝে রাখব নাক ও কপাল। সেজদাতে তাসবি পড়তে হয়। সেজদার তাসবিটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটি সবসময় মনে রাখবে। তাসবিটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, অর্থ আমার সর্বশ্রেষ্ঠ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে নিশ্চয়ই আমাদের অধ্যায় দুই থেকে আমরা যে বিষয়গুলো পড়েছিলাম রিডিং থেকে সেগুলো তোমাদের মনে পড়ে গেছে। তাহলে আসো, আজকে আমরা আমাদের নতুন পাঠে আমরা কি শিখব একটু দেখে নিই। নতুন পাঠ,
পৃষ্ঠা 27 তিন নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বই খুলে ফেলেছো হ্যাঁ আমাদের পাঠ্য বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় দেখো তিন নম্বরে সংক্ষেপে উত্তর দাও এখানে কিছু প্রশ্ন দেয়া আছে আমরা আজকে এই প্রশ্নগুলোর উত্তর নতুন করে আবার শিখে নিব ক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো রুকুর তাসবি কি উত্তর রুকুর তাসবি হলো সুবহানা রাব্বিয়াল আজিম শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা যখন খাতায় উত্তরটি লিখবে সংক্ষিপ্ত প্রশ্ন লেখার সময় আমি যেভাবে দেখিয়ে দিয়েছি পুরো বাক্যটি লিখতে হবে এবং আমরা যখন খাতায় প্রশ্ন তো লিখব আমরা আমাদের বানানের প্রতি এবং হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতি খুবই যত্নবান হব খ নম্বরে দেখো প্রশ্নটি কি আছে সিজদার তাসবি কি উত্তর সিজদার তাসবি হলো সুবহানা রাব্বিয়াল আলা শিক্ষার্থী বন্ধুরা তোমরা রুকুর তাসবি এবং সিজদার তাসবি দুটো খুব মনোযোগ দিয়ে শিখবে গ নম্বর প্রশ্নটি দেখো সালাত কয় ওয়াক্ত আমরা সবাই জানি হ্যাঁ ভেরি গুড তোমরা সবাই অংশগ্রহণ করতে চাচ্ছ ঠিক আছে আমার সাথে একটু মিলিয়ে নাও সালাত পাঁচ ওয়াক্ত ভেরি গুড সালাত পাঁচ ওয়াক্ত আমরা পড়েছি কিন্তু যদি আমাদেরকে জিজ্ঞাসা করে সালাত কয় ওয়াক্ত ও কি কি তোমরা নিশ্চয়ই সবাই উত্তর দিতে পারবে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সবাই হাত তুলেছ ভেরি গুড তাহলে যদি প্রশ্নটি এমন থাকে সালাত কয় ওয়াক্ত কি কি তাহলে আমরা উত্তর দেব সালাত পাঁচ ওয়াক্ত যথা ফজর জোহর আসর মাগরিব এশা ঠিক আছে এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরবর্তী প্রশ্নটি দেখো তোমরা প্রশ্ন তো লেখার আগে প্রশ্ন খুব ভালোভাবে পড়ে নেবে ঘ নাম্বার আমাদের প্রশ্নোত্তরটি কি আছে দেখো অজুর ফরজ কয়টি আমি দেখতে পাচ্ছি সবাই হাত তুলেছ ঠিক আছে তুমি শিক্ষার্থী বন্ধু বলে ফেলো উত্তরটি কি হবে ভেরি গুড অনেক সুন্দর হয়েছে অজুর ফরজ চারটি আমাদের উমো নাম্বার প্রশ্নটি আছে ইসলামের ভিত্তি কয়টি হ্যাঁ ইসলামের ভিত্তি পাঁচটি অনেক সুন্দর হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আগ্রহ দেখে বুঝতে পারছি তোমরা বাসায় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করছো এখন আমি একটু যাচাই করে নিব যে তোমরা আজকে আমাদের এই নতুন পাঠের পড়াগুলো কতটুকু আয়ত্ত করতে পেরেছো আমি যাকে প্রশ্ন করব সে হাত তুলবে এবং উত্তর দিবে মূল্যায়ন এক নম্বর প্রশ্নটি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো রুকুর তাসবি কি আমি অনেকগুলো হাত দেখতে পাচ্ছি ঠিক আছে সবাই হাত নামিয়ে বসো শিক্ষার্থী বন্ধু তুমি উত্তরটি বলে ফেলো রুকুর তাসবি হলো সুবহানা রাব্বিয়াল আজিম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শিক্ষার্থী বন্ধুর জন্য সবাই একটি ক্ল্যাপ দাও এরপরে আমরা দেখে নিই আমাদের দুই নাম্বার প্রশ্নটি কি আছে সবাই প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো সালাত কয় ওয়াক্ত ও কি কি সবাই হাত তুলেছ তার মানে আমি বুঝতে পারছি সবাই খুব মনোযোগী ছিলে ভেরি গুড শিক্ষার্থী বন্ধু হ্যাঁ তুমি উত্তরটি বলে ফেলো অনেক সুন্দর হয়েছে সালাত পাঁচ ওয়াক্ত যথা ফজর জোহর আসর মাগরিব এশা এরপর আমাদের তিন নম্বর প্রশ্নটি দেখো ইসলামের ভিত্তি কয়টি ও কি কি তাহলে শিক্ষার্থী বন্ধুরা কে প্রশ্নের উত্তরটি দিবে সবাই হাত তুলেছে ওকে ভেরি গুড ইসলামের ভিত্তি পাঁচটি যথা ইমান সালাত সাওম হজ জাকাত মাশাআল্লাহ আমি বুঝতে পারছি তোমরা ক
খুব সুন্দর করে এবং মনোযোগ সহকারে পড়ালেখা করছো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করলে। তাহলে এখন থেকে সবাই স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে চলবে, বাসায় বড়দের কথা মেনে চলবে, এবং যারা মুরব্বী আছেন তাদের যদি কোনো কাজে সাহায্য করার প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই তাদেরকে সাহায্য করবে, এবং নিয়মিত শাকসবজি খাবে, ফলমূল খাবে, হালকা ব্যায়াম করবে। আর আমাদের অনলাইন ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে ফলো করবে। তাহলে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।